বন্ধুরা, চলে এসেছি পটলের একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের ভিডিওটা স্কিপ করে দেখতে হবে না, একদম অল্প সময় রেখেছি, এই জন্য পুরো রেসিপিটা আমি দেখাচ্ছি না। আমি স্কিপ করে করে রেসিপিটা তৈরি করেছি। তো দেখো, প্রথম পর্যায়ে টপকে চলে গেছি দ্বিতীয় পর্যায়ে। পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি, বেশ ভালো করে পটলগুলো ভেজে নেব। ভালো ভাজার জন্য কী করতে হবে আমাদের, ঢেকে দেব। এই যে এইভাবে আমি 5 মিনিট ধরে পটলটা ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা তুলে নিয়েছি। খুব সুন্দর ভাজা হয়েছে, দেখো একদম লাল লাল করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এরকম ভাজা হলে পটলের ভিতরে তেল লবণ সব ঢোকে, খেতে দারুণ লাগে। পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে, পটল ভাজাটা আমি নামিয়ে নেব, সেটাও আমি স্কিপ করে চলে যাচ্ছি থার্ড পর্যায়ে। দেখো আমি পুরো পটলের ঝোল পর্যায়ে চলে এসেছি। মশলা কষিয়ে নিয়ে পটল দিয়ে জল দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। তো মশলার জন্য আমি কী কী দিয়েছি জানো? আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরে সব পেস্ট করে কষিয়ে নিয়ে পটল দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি, কারণ ঝালটা অনেক বেশি হয়ে গেছে, খেতে আমার ছেলের কষ্ট হবে, তাই দিলাম চিনি। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা না দিলে নিরামিষ পটল, নিরামিষ ঠিক নয়, আমিষ পটল মাছ ছাড়া, চিংড়ি মাছ ছাড়া তো ভালো লাগবে না, তার জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার দেখো খুন্তি দিয়ে উল্টে পাল্টে আমি পটলের গায়ে গরম মশলাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এইভাবেই লাগাবে, খুব ভালো লাগে খেতে। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দিলাম ঢেকে, 5 মিনিট হয়ে যাবে যাবে করছে, এই তো হয়ে গেল 5 মিনিট। এবার আমি তরকারিটা তোমাদের আর একবার ফাইনাল লুকটা দেখিয়ে দেব। খুব সুন্দর হয়েছে কালারটা, দেখো দেখে নাও, দারুণ কালার হয়েছে, আর খেতেও অপূর্ব হয়েছিল। রুটির সঙ্গেও ভালো লাগবে, নর্মাল সাদা ভাতের সঙ্গেও ভালো লাগবে। এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। বন্ধুরা, আজ আমি সবার কথা মাথায় রেখেই ছোট্ট একটা ভিডিও করেছি, স্কিপ করে করে রান্নাটা রেডি করলাম তোমাদের জন্য। তুমি আশা করব তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে স্কিপ না করে, আর দেখবার শেষে একটা এমন কমেন্ট করবে যে আমি যেন বুঝতে পারি তোমরা স্কিপ না করে দেখেছো। তো সবাই ভালো থেকো।